মেট্রোতে হয়েছে তাতেই যদি এত কোটি টাকা ব্যয় হয় যখন নির্মাণ করেছে তখন তো তারা কয়েকশো কোটি টাকা যে দুর্নীতি করেছে এটা তো একদম বিনা দ্বিধায় বলা যায় বাংলার মানুষ আগের মতো নাই যে আসলে কেউ বলবে আর কেউ বুঝাবে তার মতো করে বুঝবে এখন সবাই একটু ট্রান্সপারেন্ট সবাই একটু বোঝার নিজের স্বার্থ থেকে নিজে থেকে বোঝার একটু ইয়ে আছে মেট্রোতে ভাঙচুর হয়েছে তাতেই যদি এত কোটি টাকা ব্যয় হয় যখন নির্মাণ করেছে তখন তো তারা কয়েকশো কোটি টাকা যে দুর্নীতি করেছে এটা তো একদম বিনা দ্বিধায় বলা যায় যখন বলেছিল যে এটা মানে রিপেয়ার করতে নাকি আরও কয়েকশো কোটি টাকা লাগবে তো এটা আমরা সবাই বুঝতে পেরেছিলাম যে এখানেও একটা দুর্নীতি চিন্তা ভাবনা হয়েছে তো এটা তো প্রমাণ হয়েই গেল যে এখানে তারা আসলে একটা বড় ধরনের দুর্নীতি চক্রান্ত করেছিল তো এটা আমাদের দেশে এখন খুব অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি এটা ঠিক হয়ে গেল আর দুইটা স্টেশন এখন অফ আসে আর এটাও আশা করছি ঠিক মানে খুব তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যাবে আসলে দীর্ঘ সময় পর প্রায় সাঁত্রিশ দিন পরে মেট্রো চালু হলো এখন সেটা তো আসলে জনজীবনে এবং আমাদের শহুরে জীবনে মানুষের জন্য অফিস আদালতে চলাফেরা করার বিষয়ে অনেকটাই স্বস্তি এখন সরকার বা যেভাবেই যে বা আমাদের গত সপ্তাহটা চালু হওয়ার কথা ছিল পরবর্তীতে এক সপ্তাহ চেঞ্জ হয়ে চালু হলো আসলে এটা একটা ভালো উদ্যোগ যে কম সময়ের মধ্যে যেটা প্রিভিয়াস সরকার যেভাবে বলছিল এক বছর আর তারা তিনশো চারশো কোটি টাকা এখন এই সময় এবং সেই অর্থ এগুলো কিছুই তো এখন লাগেনি তারপর আমরা মাসখানিক বা সাঁত্রিশ দিন পরে আমরা এখন মেট্রো রেল চালু করছি এটা অনেকটাই ভালো এবং কি বর্তমান সরকার হোক বা এই সংশ্লিষ্ট যেই ব্যক্তি হোক বা যেই প্রশাসন হোক তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে আসলে এত কম সময়ের মধ্যে এমনকি কি কত টাকা খরচ হয়েছে এটা তো বুঝাই যাচ্ছে কম সময়ের মধ্যে যেভাবে করা হয় এটা আসলেই প্রশংসার দাবি আর আসলে দুর্নীতি করা না করার বিষয়টা আসলে এটা আসলে মানুষই এখন বুঝে বাংলার মানুষ আগের মতো নাই যে আসলে কেউ বলবে আর কেউ বুঝাবে তার মতো করে বুঝবে এখন সবাই একটু ট্রান্সপারেন্ট সবাই একটু বোঝার নিজের স্বার্থ থেকে নিজে থেকে বোঝার একটু আমি একটা কাজে আসছিলাম অল্প সময় আমি আমার কাজটা সেরে ফেলছি বলেছিল এক বছর লাগবে কিন্তু নতুন যে সরকার সরকার পরে অল্প দিনের মধ্যে স্টেশনটা চালু হইলো এর মাধ্যমে বোঝা যাচ্ছে সরকার এর মাধ্যমে আর একটা দুর্নীতি করতে চাইছিল যে রেলের সম্পর্কে তারা যে বলছিল এক বছর সময় লাগবে কিন্তু এই সরকার অল্প দিনের মধ্যে এটা চালু করে দিছে আর কি এটার মাধ্যমে সরকার আরও অন্য কিছু করতে চাইছিল বা দুর্নীতি করতে চাইছিল এর অনেক দিন পরে আমাদের ব্যস্ততাতে অনেক স্বস্তি মিলেছে আমরা চাইলেই গন্তব্যস্থলে খুব সহজে যেতে পারছি খুব দ্রুত যেতে পারছি অসুবিধা বলতে মেট্রোতে যেখানে খুব সহজে যাওয়া যায় আমরা বাসে যেতে চাইলে তার তিন চার গুণ বেশি সময় লাগে যার ফলে আমরা মেট্রোতে খুবই তাদের তো একটা বানোয়ার্ট ছিল আরেকটা হয়তো নতুন করে আবার দেশে টাকা লুটে খাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করেছিল তা না হলে তো একটা ছোটো এই যে এত অল্প সময়ের মধ্যে যেখানে এক বছর লাগার কথা সেখানে মাত্র চৌত্রিশ এক মাসে দেড় মাসের মধ্যে জিনিসটা আর কি কমপ্লিট হয়ে গেছে অবশ্যই এখানে একটা ধোকাবাজি হয়েছে বা বাঙালি জাতিকে আবার আরেকবার ঠকানোর চিন্তাভাবনা করেছে